টিন মাটিতে গড়া গ্রামের ছোট পাঠশালা। সকাল হলেই ছোট্ট ছোট্ট শিশুদের পড়তে পাঠানোর ধুম লাগে গ্রামে। কিন্তু এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে বাবা মায়েদের, কারণ দিন দিন পাঠশালার দশা দুর্দশার রূপ নিচ্ছে। ভেঙে পড়ছে আইসিডিএস সেন্টার, খুলে পড়েছে ছাদের টালি, বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই পঠন পাঠন চলছে কোলাঘাটের দেহাটি মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যে কোনো মুহূর্তে বড় কোনো বিপদের শঙ্কায় অভিভাবকরা। আবার এ খুলে কখনো বৃষ্টি হবে, কখনো ভাঙা বাড়িটা ভেঙেও তো পড়তে পারে বাচ্চাদের, তো তাহলে অসুবিধা হতেই পারে। এবার যে দাদা ভাই আসছে, দিদি ভাই আসছে, তারা যেন একটু লক্ষ্য করেন যে খুব একটা যেন পাকা বাড়ি হয়, বাচ্চাদের পড়াশোনা যেন ভালোভাবে হয়। দেখুন ওইখানে কোথাও নোংরা টোকরা পড়বে, কোথাও একটা কিছু পড়ে যাচ্ছে, ক্ষতি হবে, কিন্তু ঘরটা বাড়িটাও তো ভাঙা, যদি পড়ে যায় কে আর দায়িত্ব নিয়ে। সরকার অনেকবার আবেদন করা হয়েছে, কোনো গায়ে দেয়নি। অভিযোগ, খোলা আকাশের নিচেই পঠন পাঠন সহ রান্না হওয়ায় খাবারেও নোংরা পড়ছে, সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে শিশুরা। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। সমস্যার কথা স্বীকার করলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীও। খাওয়া বাড়ি মানে আগলা তো সব মাটি ঘর, ভাঙা ঘর, নোংরা পাতি তো পড়তেই পারে না। পাকা বাড়ি নাই বলে ঠিক মতন একটা স্কুলে বাচ্চারা পড়তেও পারছে না, বা টাইম মতন নিয়ে যাচ্তে পারছে না, টাইম মতন আবার আসতেও পারছে না, সেরকম আর কি। একটু যেন পাকা বাড়ি হয়, ভালোভাবে যেন সেন্টারটা চলে। এই ব্যক্তিগত বাড়িতেই দীর্ঘদিন ধরেই চলছে, তো বর্ষার কারণে এখন বাড়িটা একটু ভাঙাচুরা হয়ে গিয়েছে। বাড়িটা ভালোই ছিল, বা আমাদের বর্ষার সময় একটু অসুবিধা হচ্ছিল, তো আমাদের প্রধান স্যার আমাদেরকে সহযোগিতা করেছেন, ত্রিপল দিয়েছেন দুটো। কেন দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে আইসিডিএস কেন্দ্রটি, শিশুদের ভবিষ্যৎ নিয়েও ছেলে খেলা, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিও। খোলা আকাশের নিচে কোনো জায়গাতেই নেই, হতে পারে শীতের মধ্যে রোদের মধ্যে কোনো একটা হয়তো প্রাইভেট বিল্ডিংয়ে বা ক্লাবে হয়, সেটা শীতের মধ্যে কিছুক্ষণ বসেছে। খোলা আকাশে আমাদের কোনো নেই, সব জায়গাতেই কোনো না কোনো জায়গার সঙ্গে ট্যাগ করা আছে। আচ্ছা, আমি সিডিপিও, আপনি বলেছেন, আমি সিডিপিও স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, কী ইস্যুটা আছে দেখে নিচ্ছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ওই জন্যে সেন্টারটাকে তুলে এখানে একটা বাড়িতে চালাচ্ছি, আমি আসার পরেই ব্যবস্থাটা করেছি। একটা বাড়িতে অনেককে বলেছি, একটা মোটামুটি একটা বাড়ি পেয়েছি, ওখানে ব্যবস্থা করেছি। বৃষ্টি যখন হয় আমি ত্রিপল দিয়েছি দুটো, আমি প্রধান হয়ে আসার পরে আমরা একটা প্রপোজালও পাঠিয়েছি যাতে এই সেন্টারটা খুব তাড়াতাড়ি হয়। ভারতবর্ষ এখানে এগিয়ে চলছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে ছাত্ররা পড়াশোনা করছে, এটা ভাবা যায় না। একে আমি তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই। কখনো চালু হওয়ার আগেই ধসে পড়ছে নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ, তো কখনো ভগ্নপ্রায় আইসিডিএস কেন্দ্রের মধ্যেই চলছে পঠন পাঠন। এত কিছুর পরেও কেন হুঁশ ফিরছে না, কেন সব দেখেও নীরব প্রশাসন? তবে কি বড় কোনো বিপদের অপেক্ষাতেই দিন গোনা চলছে? একাধিক প্রশ্ন উঠছে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।